ঝকঝকে হাতের লেখাই মন্ত্রমুগ্ধ নেটপাড়া। ভিডিও ভাইরাল হতেই লেখার প্রেমে বোঁদ আম আদমি। সুন্দর হাতের লেখা একজন মানুষকে, ব্যক্তিত্বকে সকলের সামনে ফুটিয়ে তোলা। সুন্দর হাতের লেখার বিচারে একজন মানুষ সহজেই সকলের মনে জায়গা করে নিতে পারেন। একটা সময় ছিল যে সুন্দর ও ভালো হাতের লেখা থাকাটা জরুরি বলেই গণ্য হতো। সুন্দর হাতের লেখার দারুণ কেউ পরীক্ষার কিছুটা কম লিখলেও শিক্ষক খুশি হয়ে তাকে বেশি নাম্বার দিয়ে দিতেন। পেশা ও জীবনে প্রতি ক্ষেত্রেই হাতের লেখার গুরুত্ব অপরিসীম, কিন্তু গ্যাজেটের যুগে এই গুরুত্ব বেশ কমে গিয়েছে। এখন এই কপি লেখার জন্য পেনের দরকার হয় না, সব টাইপ করা হচ্ছে। স্কুল কলেজের গণ্ডি পেরোতেই হাতের লেখার অভ্যাসটা কেমন যেন হারিয়ে বসতে চলেছে। আর এই হাতের লেখা নিয়েই এক দারুণ ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন একজন ব্যক্তি। একটি চিঠি লিখতে দেখা গিয়েছে তাকে, তার হাতের লেখা দেখে সকলে এক কথায় অভিভূত। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাতের লেখা এত সুন্দর যে প্রিন্টিং মেশিনের ছাপা হরপও তার কাছে ব্যর্থ। প্রতিটি অক্ষর দেখতে একেবারে মুক্তোর মতো। সুন্দর হাতের লেখা গ্যাজেটের যুগে আশ্চর্যজনক, যে কারণে সুন্দর হাতের লেখার এই ভিডিও খুব ভাইরাল হচ্ছে। যে যুগে সবাই কম্পিউটার, মোবাইল এবং ট্যাবলেটের শুধুমাত্র টাইপ করার মাধ্যমে কিছু নোট করে, স্কুল কলেজ পর্যন্ত ডিজিটাল হতে শুরু করেছে, কপি পেনের প্রয়োজনীয়তা জীবন থেকে বলতে গেলে একেবারে অদৃশ্য হয়ে যাচ্ছে। এ কারণে এখন লেখার অভ্যাসও চলে যাচ্ছে অনেকেরই। এমন সময় কাউকে যদি মুক্তোর মতো সুন্দর অক্ষর লিখতে দেখা যায়, তাহলে মানুষের অবাক হওয়াটা স্বাভাবিক। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে যাতে এমন সুন্দর হাতের লেখা দেখা যায় যা যে কাউকে মুগ্ধ করতে পারে। হাতের লেখার ভিডিও দেখার পরে আপনি অনুভব করবেন যে এটি লেখা নয়, বরং একটি শিল্প যা মানুষকে মন্ত্রমুগ্ধ করতে পারে। আজকের এই ডিজিটালের যুগেও এমন হাতের লেখা মানুষকে মুগ্ধ করে তুলেছে।